আজকের গল্পটি ১৬ বছরের এমন এক ছেলেকে নিয়ে তৈরি করা হয়েছে যার শরীর উত্তেজনায় ভরপুর থাকত, যার ফলে সে তার বাড়ির সকল মহিলাদের সাথে ২০-২০ খেলে তাদের পেট বাঁধিয়ে দেয়। শেষ পর্যন্ত তার সাথে কি হয় আর কিভাবে বা সে এই মহান কাজের সমাধান করে দেখব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর বেশি বকবক না করে গল্প শুরু করা যাক। মুভির প্রথমে আমরা দেখি রোজার সামার ভ্যাকেশনের ছুটিতে তার বাড়িতে এসেছে। তার বয়স ১৬ বছর। রোজারকে ছোট জনি সিন্স বললেও ভুল হবে না। এ কথা কেন বললাম ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন। তার মা তাকে নিয়ে আনার জন্য বাড়ির সবচেয়ে সিনিয়র কর্মচারী মিস লাবিতাকে পাঠান। সে মহিলা রোজারকে নিয়ে আসছিল। আসার সময় রোজার মিস লাবিতার দিকে খারাপ নজরে তাকাচ্ছিল, মানে এখানে আসতে আসতেই রোজার তার কর্মকাণ্ড শুরু করে দিয়েছিল। মিস লাবিতাও বিষয়টি বুঝতে পারে, কিন্তু দুজনেই আর কিছুই বলে না, বাড়ি চলে আসে। এরপর তাকে ওয়েলকাম জানানোর জন্য তার পরিবারের সবাই বাহিরে দাঁড়িয়ে থাকে আর তাকে ওয়েলকাম করা হয়। তখনই রোজারের মা তাকে বলে তার প্যান্টে এসব কী লেগে আছে। আসলে রোজার যখন মিস লাবিতার সাথে আসছিল তখন তাকে খারাপ নজরে দেখতে দেখতে তার উইকেট পড়ে যায়, আর তখনই তার আন্টি তাকে সেভ করে বলে এই বয়সে এসব একটু হয়েই থাকে, আর রোজারের প্যান্টটা পরিষ্কার করে দেয়। এরপর রোজার তার ছোট বোনের সাথে দেখা করে, যার নাম বার্থা। একদিন বার্থা তাকে জঙ্গলে ঘুরতে নিয়ে যায়। সেখানে গিয়ে রোজার মিস লাবিতাকে দেখতে পায়। রোজার তার সাথে কথা বলছিল, তখনই হঠাৎ মিস লাবিতার হিসুর চাপ লাগে আর সে রোজারের সামনেই হিসু করে দেয়। এটা দেখে তো রোজার পুরোই অবাক। সে ভাবতে থাকে আর কী কী দেখার বাকি আছে। এসব ভাবতে ভাবতে রোজার সেখান থেকে চলে যায়। জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ সে পা পিছলে পড়ে যায়। পড়ে যাওয়ার পর রোজার একটা মেয়ের আওয়াজ শুনতে পায়। এটা শুনে সে সামনের দিকে একটু আগালে দেখতে পায় তাদের বাড়ির একজন কাজের মেয়ে অন্য এক পরপুরুষের সাথে খারাপ কাজ করে মজা নিচ্ছে। তখন ওই মেয়েটা রোজারকে দেখে হাসতে থাকে। এসব দেখে রোজার একটু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতে রোজার তার রুমে ঘুমাতে চলে আসে। তখন হঠাৎ করে সে তার ঘরের বাহিরে কিছু শব্দ শুনতে পায়। বাহিরে তাকাতেই সে দেখতে পায় তার আরেকজন কাজের মহিলা হেলেন কারোর সাথে খারাপ কাজ করে খুব মজা নিচ্ছে। কাজ শেষ করে হেলেন তার কাপড় ঠিক করে সেখান থেকে চলে যায়। এসব দেখে রোজারেরও ২০-২০ খেলতে ইচ্ছে করে, কিন্তু কোনো উপায় না থাকায় সে নিজেকে কন্ট্রোল করে রুমে চলে আসে। রুমে এসে দেখে বার্থা আগে থেকেই রুমে এসে শুয়ে আছে। সে রোজারের সাথেই ঘুমাবে, তাই তার সাথে শুয়ে পড়ে। তখন বার্থা রোজারকে তার আন্টি মার্গেটের সম্পর্কে বলে। বার্থা রোজারকে বলে, তুমি কি জানো আমাদের আন্টি এখনও পর্যন্ত কারোর সাথে খারাপ কাজ করেনি, সে এখনও ইনটেক। তখন রোজার বলে, তুমি জানলে কিভাবে। বার্থা তাকে বলে, আমাকে হেলেন বলেছে। তারপর রোজার জিজ্ঞেস করে, আন্টি এখনও বিয়ে করেনি কেন। বার্থা বলে, আমি শুনেছি আন্টির নাকি ছেলে মানুষকে ভালো লাগে না। এর পরের সিনে আমরা দেখি রোজারের বড় বোন এলিসা তার বাবার সাথে তাদের বাড়িতে এসেছে। বাড়ির সবাই তাকে ওয়েলকাম জানানোর জন্য বাহিরে দাঁড়িয়েছিল। এলিসা গাড়ি থেকে নেমে বাড়ির সবার সাথে কোলাকুলি করে, কিন্তু রোজারকে সে শুধু হাই হ্যালো করে ভেতরে চলে যায়। এতে রোজারের মন খারাপ হয়ে যায়। তখন বার্থা তার মন খারাপের বিষয়টা বুঝতে পারে। তখন রোজারকে নিয়ে চার্চে যায়। সেখানে তার আন্টি চার্চের ফাদারের কাছে তার পাপের কথা স্বীকার করে। রোজারের আন্টি বলে, ফাদার আমি অনেক বড় পাপ করেছি। তখন ফাদার তাকে জিজ্ঞেস করে, তুমি কি কি পাপ করেছো। তখন রোজারের আন্টি বলে, আমি আমার বোনের ছেলে রোজারের প্রেমে পড়ে গেছি। এসব কথা রোজার উপরে বসে সব শুনছিল, কিন্তু সমস্যা তখনই হয় যখন এসব কথা শুনে রোজার অনেক এক্সাইটেড হয়ে ওপর থেকে নিচে পড়ে যায়। তখন চার্চের ফাদার রোজারকে তার মায়ের কাছে নিয়ে যায় আর তার মাকে সব ঘটনা খুলে বলে। রোজারের মা তখন বলে, এখন আপনি বলুন এই কাজের জন্য তাকে কি শাস্তি দেওয়া যায়। তখন রোজারের মা আর ফাদার দুজনে মিলে সিদ্ধান্ত নেয় রোজারের পেছনে চাবুক দিয়ে ১০টি আঘাত করা হবে। একবার ভেবেই দেখুন রোজারের ব্যাকপার্টের অবস্থাটা কী হবে। রাতে রোজার উল্টো হয়ে শুয়েছিল, তখন সে আবারও কিছু শব্দ শুনতে পায়। রোজার তার রুমের বাহিরে এসে দেখে হেলেন আবারও কারোর সাথে যেন খারাপ কাজ করছে, কিন্তু তখনই সেখানে উসুলা চলে আসে। সে তখন রোজারকে বলে, আমি আজকে তোমাকে মার খেতে দেখেছি, আমি জানি তুমি অনেক ব্যথা পেয়েছো, তুমি চাইলে আমি তোমার পেছনে মলম লাগিয়ে দিতে পারি। তখন রোজার বলে, না থাক। রোজার আরও বলে, তুমি কি আমাকে বলতে পারবে হেলেন কার সাথে এসব খারাপ কাজ করে। উসুলা তখন বলে, এটা আমাদের কাজের মেয়েদের প্রতি রাতের গল্প, এটা আমাদের সিক্রেট, বলা যাবে না। এরপর রোজার তার বাবা মায়ের রুমের পাশ দিয়ে হাঁটছিল, তখন সে দরজার ফুটো দিয়ে রুমের ভেতরে তার বাবা মা কী করছে তা দেখতে যায়।
এমন সময় সেখানে এলিসের হবু বর রোনালদো চলে আসে। রোজার এটা দেখে খুব ভয় পেয়ে যায় আর সে বলে, তুমি আমাকে দিয়ে যা খুশি করিয়ে নাও, কিন্তু এ কথা আমার মাকে বলো না। রোনালদো এই সুযোগে সদ্ব্যবহার করে সে রোজারকে দিয়ে তার গাড়িটা পরিষ্কার করিয়ে নেয়। এরপর রোজার একটি খামারে যায় বিশ্রাম নেওয়ার জন্য। তখন সেখানে হেলেন আসে মুরগিকে খাবার দিতে। হেলেনকে দেখে তাদেরই এক কর্মচারী হেলেনকে পিছন থেকে আটকে ফেলে আর তার সাথে খারাপ কাজ করে। রোজার হেলেনকে বাঁচাতে চায়, কিন্তু হেলেনও তো খুব ভালো মেয়ে ছিল না, তাই সে রোজারকে বারণ করে। এরপর রোজার বাহিরে যায় লোকটি কে সেটা দেখার জন্য। তখন সে সেখানে তাদেরই এক কর্মচারী চুতার মালকে দেখতে পায়। এসব দেখে রোজারও নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারও খারাপ কাজ করার নেশা চেপে যায়। তাই সে সোজা রান্নাঘরে চলে যায়। সেখানে সে উসুলাকে পায়। রোজার তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু উসুলা এতে ভয় পেয়ে যায় আর রোজারের মাথায় প্লেট মেরে দেয়। কিন্তু উসুলা যখন রোজারকে দেখতে পায় তখন উসুলাও এতে রাজি হয়ে যায়। কিন্তু তখনই সেখানে ফুটবল আকৃতির একটি কাজের মেয়ে চলে আসে, তাই তারা তাদের কাজে সফল হয় না। এরপর রোজার ঠিক করে কারো না কারোর সাথে সে এসব করবেই। তখন রোজার মিস লাবিতার কাছে যায়, কারণ সে জানতো কারো কাছে না পেলেও মিস লাবিতার কাছে সে পাবেই। মিস লাবিতা প্রথমে না করলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। এর কিছুদিন পরে ডাকঘর থেকে খবর আসে ফ্রান্সে যুদ্ধ শুরু হবে, তাই যুদ্ধ করার জন্য তার পরিবারের সকল পুরুষদেরকে চলে যেতে হবে। এই খবর শুনে রোজারের তো লটারি লেগে যায়, কারণ বাড়িতে তাহলে শুধু মেয়েরাই থাকবে, কোনো পুরুষ মানুষ থাকবে না। রোজার অধিক আগ্রহের সাথে সবার যুদ্ধে যাবার অপেক্ষা করতে থাকে। আর সেই সময় একটা রীতি প্রচলিত ছিল, যুদ্ধে যাবার আগে হাজব্যান্ডরা তার ওয়াইফদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, তাই সবাই তাদের নিজেদের মতো কাজ করছিল আর রোজার লুকিয়ে লুকিয়ে তাদের এসব দেখছিল। এর পরের দিন সকালে বাড়ির সব ছেলেরা যুদ্ধে চলে যায়। এরপর রোজার তার কাজ শুরু করে। সে প্রথমে উসুলার কাছে যায় আর তার অপূর্ণ ইচ্ছা পূরণ করে। এর পরের সিনে আমরা রোজারের বাড়ির এক কর্মচারীকে নদীর পাড়ে বসে থাকতে দেখি। রোজার সাঁতার কেটে তার কাছে আসে আর তার সাথে 20-20 খেলে নেয়। এসব করে এখন রোজারের কনফিডেন্স আরও বেড়ে যায়। এখন সে তার বাড়ির সকল মেয়েদের সাথেই খারাপ কাজ করতে চায়। রোজারের বাবা একজন কর্নেল হওয়ার কারণে সে কিছুদিনের জন্য যুদ্ধ থেকে বাড়ি ফিরে আসে। এরপর রাতে রোজার দেখে মার্গারেট আর ক্যাট তার বাবা মায়ের রুমের বাহিরে দেখার চেষ্টা করছে। রোজার কোনো ভয় ছাড়াই তার বাবা মায়ের রুমে ঢুকে যায়। রোজারের বাবা মা সেখানে তাদের মতো এনজয় করছিল। রোজারকে দেখে তারা ঘাবড়ে যায় আর তারা তাকে রুম থেকে বের করে দেয়। এরপর মার্গারেট নিজের রুমে ঘুমাতে চলে যায়। সেখানে সে দেখতে পায় রোজার আগে থেকেই তার রুমে এসে শুয়ে আছে। সে বলে, আমি জানি আপনি এখন পর্যন্ত ইনটেক, তাই আমি আপনাকে হেল্প করতে এসেছি। প্রথমে রোজারের আন্টি এসব করতে মানা করলেও পরে সে রোজারের কথায় রাজি হয়ে যায় আর তারা খারাপ কাজ করে। এরপর হেলেন আবার চা নাস্তা নিয়ে সেখানে আসে, কিন্তু এবার আর সে লোকটি বাড়িতে নেই, কারণ বাড়ির সব ছেলেরাই যুদ্ধে গেছে। তাই সে আর কোনো উপায় না পেয়ে রোজারের রুমে চলে যায়। রোজার তখন বলে, তুমি প্রতিদিন এই সময় এদিকে কেন আসো? হেলেন বলে, আমি শুধু চা নাস্তা দিতে আসি। এই বলে হেলেন সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই রোজার তাকে পিছন থেকে টেনে তার সাথে খারাপ কাজ করে। এরপর একদিন রোজার আর বার্থা জঙ্গলে বসেছিল। তখন বার্থা রোজারকে বলে, দেখো কে এসেছে। রোজার তখন দেখে এটা তার বড় বোন এলিসা। তখন রোজার বুঝতে পারে বার্থা আসলে কি বোঝাতে চেয়েছে। সে এলিসার কাছে চলে যায়। রোজার এলিসাকেও এই কাজের জন্য ফাঁসিয়ে নেয়। প্রথমে এলিসা নিষেধ করলেও পরে সে রোজারের এসব কাজে মজা পাচ্ছিল। তারপর তারা তাদের কাজ শুরু করে। এসব করার পর থেকে রোজার তো সেই রকমের আনন্দ পাচ্ছিল, কারণ এখন বাড়ির সব মহিলারাই তার রুমে যায় এবং তার থেকে সন্তুষ্ট হয়। কোনো কোনো সময় রোজার তো একসাথে তিনজনকে মজা দিত। একদিন জঙ্গলের মধ্যে এনজয় করার পর এলিসা রোজারকে বলে সে মা হতে চলেছে। এটা শুনে রোজার অবাক হয়ে যায়। ঠিক তখনই তারা দেখতে পায় রোনালদো প্লেনে করে বাড়ি ফিরে এসেছে। আসলে যুদ্ধ শেষ হয়ে গেছে, সেজন্য বাড়ির সব ছেলেরা আবার বাড়ি ফিরে এসেছে। এবার রোজার খুবই চিন্তায় পড়ে যায়, এই সমস্যা কিভাবে সমাধান করবে। এরপর উসুল আর তার আন্টি মার্গারেট বলে তারাও মা হতে চলেছে। রোজার তখন ভাবে, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলো সমাধান না করলে আমার গোপন তথ্য সবাই জেনে যাবে। এরপর রোজার উসুলকে লাল রঙের একটা নেলপালিশ নিয়ে আসতে বলে এবং সেটি নিয়ে সে এলিসার কাছে চলে যায়।
তখন সে এলিসাকে বলে যে কোনোভাবে আজকে তুমি রোনালদোর সাথে রাত কাটাও আর রোজার এলিসার বিছানায় লাল রঙের নেলপালিশ লাগিয়ে দেয় যাতে এটা বোঝা যায় এলিসা এখনও ইনটেক এরপর সে তার আন্টি মার্গারেটের কাছে যায় এবং তাকে বলে প্লিজ আপনি মিস্টার ফ্রাঙ্ককে বিয়ে করে ফেলুন সে আপনাকে অনেক বেশি ভালোবাসে এটা শুনে মার্গারেটও রাজি হয়ে যায় এরপর সে উসুলাকে বিয়ে করার জন্য প্রপোজ করে কিন্তু উসুলা আগে থেকেই অন্য কাউকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে তিনটা কাপলের একসাথেই বিয়ে হয় রোজা রোজারের কর্মকাণ্ড কেউ জানতে পারে না এরপর রোজারের ছুটি শেষ হয়ে যায় সে স্কুলে ফিরে যাবার সময় হেলেন এসে তাকে বলে আমিও মা হতে চলেছি রোজার তখন বলে তুমি চিন্তা করো না আমি তোমার জন্য কোনো বর ঠিকই খুঁজে দেব তখন হেলেন বলে তার দরকার নেই এইবারে সবাই আমার সাথে খারাপ কাজ করেছে আমার যাকে পছন্দ হবে তার উপর দোষ দিয়ে দেব এরপর রোজার তার স্কুলে ফিরে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় সো গাইস আমাদের আজকের মুভি এক্সপ্লেনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন আর এমন আরও কমেডি মুভি এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না